বিপর্যয়ে লগ এরা নাই বিরোধী কংগ্রেসক। এইবার দল এরিলে সাংসদ আব্দুল খালেকে, থানবান কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্য মঞ্চ। এজেপিক বাদ দি সকলো বিরোধীয়ে এরিলে সংগ, এজেপিক লগত লয়ে লোকসভাত অবতীর্ণ হব কংগ্রেস। লোকসভা নির্বাচনের পূর্বে এটা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বিরোধী কংগ্রেস। দলীয় টিকট নাপায় এবার দল এরিলে বরপেটার সাংসদ আব্দুল খালেকে। লগতে বিরোধী কংগ্রেসের সঙ্গে বিরোধী ঐক্য মঞ্চত নির্বাচনের পূর্বে থাকিলগৈ মাত্র অসম জাতীয় পরিষদে। যুঁজত নমার পূর্বে এতিয়া অসমত বিধ্বস্ত কংগ্রেস, যেন চরম বিপর্যয়। বিপর্যয়ে লগ্নেরে কংগ্রেসক, বিপর্যয়ের আন এক নাম কংগ্রেস। এই বিপর্যয় আর মহাদুর্যোগের মাজতে শুকুরবারে কংগ্রেস এরিলে সাংসদ আব্দুল খালেকে, দলের প্রাথমিক সদস্য পদ এরিলে খালেকে। It is true that I tender my resignation and I have a specific complaint against PCC president and AICC general secretary in charge. But I have high regard for Madam Sonia Gandhi. I have full trust on her. But it is true that I tender my resignation from primary membership of party. I have a specific complaint against him. I have a specific complaint against Bhupen Bora. লোকসভা নির্বাচনত দলীয় টিকটৰ পৰা বঞ্চিত হোৱা খালেকে পদত্যাগ পত্ৰ লিখিলে AICCৰ সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গেলৈ। এই পত্ৰত AICCৰ সাধাৰণ সম্পাদক তথা প্ৰদেশ কংগ্ৰেছৰ তত্বাৱধায়ক জিতেন্দ্ৰ সিং আৰু প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰাৰ বাবে অসমত কংগ্ৰেছৰ চৰম বিপৰ্যয় হোৱা বুলি উল্লেখ কৰিছে খালেকে। লোকসভা নির্বাচনের সূচী ঘোষণা হওয়ার এদিন পূর্বে কংগ্রেস এরা খালেকে অসম গণ পরিষদের সঙ্গে যোগাযোগত আছে বলে জানিব পৰা গৈছে। খালেকক বুজনি দিবলৈ শুকুরবারে খালেকর বরপেটার ঘর উপস্থিত হলগৈ APCCর সভাপতি ভূপেন বৰা। এজন সিটিং এমপি যেতিয়া ডিপ্রাইভ হয় তখন খং আর ক্ষোভ উঠাটো অত্যন্ত স্বাভাবিক কথা। মই আজি তিনদিনের পর তখন লগ পাবলে চেষ্টা করে আসিল, তখন ফোন বন্ধ আসে। তখন সাংবাদিক জীবনের যেটা আসে তেতিয়া মই যুব কংগ্রেসের সভাপতি আসিল, এটা প্রায় 30 বছৰৰ সম্পর্ক আছে। আর সেইকাৰণে মই সেই সম্পর্কের ভিত্তিত তেখেতৰ সৈতে কেইটামান কথা পাতিছো আর তেখেতৰ কেইটামান স্পেসিফিক অভিযোগ আছে, সেই অভিযোগকেইটাও আমি খণ্ডন কৰিম বুলি পেলাই কথা দিছো। আর AICCৰ লগত মই ইতিমধ্যে কথা পাতিছো। খালেক ডাঙরিয়াক মই কৈছো যে হুড়মুড়কে একো সিদ্ধান্ত নলব, আমি আপোনাক খুব নিরাময় করিম। খালেক ডাঙরিয়াক আমার প্রয়োজন আছে আর মোৰ বিশ্বাস যে মই কালি ৰাতিপুৱাৰ ভিতৰত আমি যে এটা চূড়ান্ত সিদ্ধান্ত লৈছো খালেকক লৈ, সেইটো মই আপোনালোককো জনাম, খালেককো জনাম। ইপিনে নির্বাচনের পূর্বে গঠিত কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্য মঞ্চ এতিয়া থানবান। আপে ইতিমধ্যে দুটা সমষ্টিত, TMCয়ে চারিটা সমষ্টি, CPI তিনিটা আর CPIMয়ে এটা সমষ্টিত ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করলে। শুকুরবারের দিনটো TMCয়ে ঘোষণা করলে চারিটা সমষ্টির প্রার্থীর নাম। কংগ্রেসের সঙ্গে মাত্র থাকিলগৈ লুৰিণজ্যোতি গগৈর অসম জাতীয় পরিষদে। অসম জাতীয় পরিষদক লগত লয়ে এতিয়া কংগ্রেসে শাসকীয় বিজেপির নেতৃত্বাধীন মিত্রজোঁটৰ বিরুদ্ধে যুঁজ দিব লাগিব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।